হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো চিকেন দম বিরিয়ানি। কিন্তু আজকে সব কিছু মোটামুটি পাওয়া গেলেও দইটা পাওয়া যায়নি, তাহলে আমরা বিনা দইয়ে চিকেন বিরিয়ানি বানাবো। চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে। মশলার জন্য আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি রাফলি কেটে, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর মোটামুটি 12-14 কলির মতো রসুন নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাগুলো স্লাইস করে কেটে নিয়েছি যাতে ভালো করে পিষে যায়। এবার একটা মিক্সারের জার নেব আর মশলাগুলো মিক্সার জারে ট্রান্সফার করে নেব। আমি বড় সাইজের একটা মিক্সার জার নিয়েছি, দেখতে পাচ্ছেন। মিক্সার জারের মধ্যে মশলাগুলো ঢেলে দেব। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন জিরে, গোটা জিরে। এবার অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো। গোটা ধনেও ইউজ করতে পারেন আর জিরের পাউডারও ইউজ করতে পারেন। আমার কাছে জিরের পাউডারটা ছিল না, তাই আমি গোটা জিরে দিয়ে দিলাম আর ধনে গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা রেডিমেড বাজারের যেটা পাওয়া যায় বিরিয়ানি মশলা, শাহী বিরিয়ানি মশলা, সেটা দিচ্ছি। বিরিয়ানি মশলা আমি 1.5 টিস্পুন ভরে নিচ্ছি, একটু বেশি করেই নিতে হবে। আর এর সঙ্গে আমরা নেব শাহী গরম মশলা। গরম মশলা আমি নেব 1/2 টিস্পুন। এই গরম মশলাটা আমার ঘরে বানানো, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, চাইলে চেক করতে পারেন। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা নিজের স্বাদ মতো দেবেন। এর সঙ্গে সঙ্গে আমরা দেব একটুখানি হলুদ গুঁড়ো। আর আমি কিছু কাজু আর বাদাম নিয়েছি, দুটো কাজু নিয়েছি আর কিছু বাদাম নিয়েছি, মানে আমন্ড যেটা কাঠবাদাম, দিয়ে দিলাম। এগুলো একটু ভিজিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি ভিজিয়ে নিতে ভুলে গেছি। এবার আমরা মশলাগুলোকে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। আর ঢাকনায় যেটুকু লেগেছিল সেটুকু আমি নামিয়ে নিয়েছি চামচ দিয়ে। এবার আমরা চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এই দেখুন, এটা হচ্ছে 600 গ্রাম চিকেন, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, আমি পিসগুলোকে ভালো করে একটা কাট লাগিয়ে দিয়েছি। কাটগুলো এমন করে লাগিয়েছি যাতে মশলাটা একেবারে ভেতর পর্যন্ত যায়। এবার আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে, মানে একেবারে চিকেনের যেটুকু আমরা কাট লাগিয়েছি সেটুকু পর্যন্ত যায়, এমন করে আমরা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 600 গ্রাম চিকেন আছে, তার জন্য আমি মোটামুটি 1.5 টিস্পুন মতো লবণ নিলাম। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ঢেকে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিন, 1 ঘন্টার জন্য খুব ভালো হবে। আর এখানে দেখুন, আমি পেঁয়াজ ব্যারিস্তা করে নিয়েছি, মানে ক্রিসপি অনিয়ন যেটাকে বলে। আমি মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি একেবারে ক্রিসপি হওয়া পর্যন্ত। ক্রিসপি অনিয়ন বানানোর পুরো প্রসেসটা আমি এখানে দেখালাম না, আমি অন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব পুরো প্রসেস। এবার এখানে দেখুন, আমি কিছু কাজু আর কিছু বাদামকে আমি ভেজে নিয়েছি তেলে একটু হলুদ দিয়ে। কাজুগুলোকে আমি ভেঙে নিচ্ছি যাতে দেখতে একটু বেশি লাগে, এই আর কি। দেখুন, আমি কাজুগুলোকে ভেঙে নিয়েছি আর বাদামগুলো এরকমই রেখে দিয়েছি। এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা। এগুলো ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, ধনে পাতা নিয়েছি ফ্রেশ, এগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন, আমি 3টে মিডিয়াম সাইজের আলু 2 ভাগ করে কেটেছি, ছাল ছাড়িয়ে কেটেছি। তারপরে আমি ফ্রাই করে নিয়েছি ভালো করে লাল লাল করে, লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করেছি। এখানে আমি নিয়েছি একটুখানি দুধ, দুধের মধ্যে আমি নিচ্ছি কিছু কালার, এটা কেসার কালার যেটা বিরিয়ানিতে ইউজ হয়, কেসার ইয়েলো কালার হয় সেটা, একটুখানি কালার দিয়ে মিশিয়ে আমরা রেখে দিচ্ছি। এই কালারটা আমরা ইউজ করব বিরিয়ানিতে। আপনি চাইলে এখানে কেসারের ধাগাও ইউজ করতে পারেন। ওদিকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি চাল ভিজিয়ে রেখেছি। চালটাকে আমি খুব ভালো করে 10-12 বার ধুয়েছি, ভালো করে ধুয়েছি, একেবারে পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত ধুয়েছি। আর তারপরে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। মোটামুটি 30-40 মিনিট ভিজে গেছে, আর দেখুন চালগুলো ভিজে একেবারে লম্বা লম্বা হয়ে গেছে। এবার ওদিকে চলুন, আমি জল ফোটানোর জন্য বসিয়েছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো।
মোটামুটি 1.5 টি স্পুন ভরে আমি লবণ দিয়ে দেবো, যাতে চালের ভেতর পর্যন্ত মানে ভাতের ভেতর পর্যন্ত লবণের স্বাদটা যায়। জলটাকে ছেড়ে দিচ্ছি আমি বলক আসার জন্য, আর যতক্ষণ জলে বলক আসছে ততক্ষণ আমরা দমে বসানোর জন্য চিকেনটাকে রেডি করে নেব। এদিকে আমাদের 30-40 মিনিটের জন্য ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারেই আমি করব। আর এখানে দেখুন কিছু আমি তেজপাতা নিয়েছি, কিছু কালো গোলমরিচ নিয়েছি মোটামুটি 10-12টা, 6-7টা আমি লবঙ্গ নিয়েছি, আর কিছু আমি দারচিনি নিয়েছি, এখানে 4-5 টুকরো দারচিনি আছে। এবার কুকারের নিচে একেবারে তেজপাতাগুলো বিছিয়ে দেব। বিছিয়ে দিলে হবে কি, যে চিকেনটা আমাদের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আর এর মধ্যে এই গোটা মশলাগুলো এরকমভাবে ছড়িয়ে দিয়ে দেব। একটুখানি আমরা তেল দেব, তেল বেশি দেব না, আমি বিরিয়ানিতে আমি একেবারেই বেশি তেল পছন্দ করি না। আর এটা হচ্ছে সেই তেল যে তেলে আমি পেঁয়াজ ফ্রাই করেছিলাম। আপনি চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন। এবার আমি এখানে চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে দেব। এটা দম বিরিয়ানি তো চিকেনগুলোকে কাঁচাই বসাবো, আমি আগে থেকে ফ্রাই করে কুক করে বসাচ্ছি না। আমি ভালো করে সাজিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন জলে উবাল এসে গেছে। এবার আমরা এই জল থেকে উঠিয়ে চালগুলোকে দিয়ে দেব, ডিরেক্ট এই জলে দিয়ে দেব। আমি চালগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এবার আমরা ওয়েট করব যতক্ষণ না চালটা কুক হয়। মোটামুটি 70-75% কুক হওয়া দরকার। চিকেনটা তো আমরা কাঁচা বসাচ্ছি, এই কারণে চাল খুব বেশি আমরা সিদ্ধ করব না, একটু কমই সিদ্ধ করব। চিকেন যদি হাফ কুক করে বসাতাম তাহলে 90% পর্যন্ত কুক করে নিতাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কুক হওয়া দরকার। দেখুন এখন চালগুলো অনেক লম্বা তো দেখতে লাগছে, একটু চেক করে দেখি। দেখুন চালগুলো ভেঙে যাচ্ছে কিন্তু একেবারেই ম্যাশ হচ্ছে না, তো আরও একটুখানি আমরা কুক হতে দেব, একটুখানি। দেখুন আরও কিছুক্ষণ হয়ে গেছে, এবার আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এখন একেবারে পারফেক্ট 75% পর্যন্ত কুক হয়েই গেছে। দেখুন দেখুন চালটা ভেঙে যাচ্ছে কিন্তু যদি আমি চালটাকে খুব জোরে চাপছি তাহলে এটা ম্যাশ হচ্ছে। এই দেখুন হালকা চাপলে ভেঙে যাচ্ছে কিন্তু জোরে চাপ দিলে এটা ম্যাশ হয়ে যাচ্ছে, কিন্তু খুব বেশি ম্যাশ হচ্ছে না, হাতের মধ্যে অবশ্যই ভীষণ শক্ত লাগছে। তো এখন আমরা কি করব, এটাকে বন্ধ করব, মানে হিটটাকে বন্ধ করব। এবার চিকেন যেটা সাজিয়েছিলাম তার উপরে আমি আলুগুলোও সাজিয়ে দিচ্ছি। আলুটা চাইলে আপনি স্কিপ করতেও পারেন, বিরিয়ানির মধ্যে আলু না থাকলে যেন জমে না, এই কারণে আমি আলুগুলো ইউজ করছি। এবার আমরা এই যেখানে জলের মধ্যে চালগুলো আছে চালগুলোকে এভাবে ছেঁকে নিয়ে ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে চিকেনের উপর বসিয়ে দেব, মানে ঢেলে দেব। এ দেখুন এরকম করে সম্পূর্ণ চালগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। একটুখানি জল রেখে দেব ওপর থেকে ব্যবহার করার জন্য, কারণ সাদা জল ইউজ করার থেকে চালের জলটা ইউজ করাটা বেশি ভালো, কারণ এই জলের এই জলটার মধ্যে চালের গন্ধ স্বাদ সবই আছে। এই দেখুন আমি একটুখানি চালের জল তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম, মোটামুটি 1 বাটি, ছোটোখাটো 1 বাটি হতে পারে দিতে পারেন। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি এই ব্যারিস্তাটা। অ্যাকচুয়ালি ব্যারিস্তাটা আমি করেছিলাম চালের 2টো লেয়ার করার জন্য, কিন্তু আমি 1টা লেয়ার করেই দিচ্ছি। আর চাইলে আপনি চিকেনের ওপরেও ব্যারিস্তাটা দিতে পারেন কিছুটা, কিন্তু আমি আসলে ভুলে গেছিলাম চিকেনের ওপরে ব্যারিস্তাটা দিতে। ব্যারিস্তা দিয়ে তার ওপরে আমি পুদিনা দিয়ে দিলাম, এবার আমি ওপর থেকে কিছু ধনিয়াও দিয়ে দেব। এবার এর ওপর দিয়ে সাজিয়ে দিলাম আমি কাজু আর বাদাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এই কালারের জলটা, মানে দুধটা। খুব বেশি দেব না, যাতে ভাত কিছু সাদাও থাকে আর কিছু কালারও থাকে, এরকম করে আমরা গ্যাপে গ্যাপে দিয়ে দেব। আর এটা হচ্ছে গোলাপ জল, যেটা রোজ ওয়াটার,
আমি 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আর আমরা ইউজ করব কেওড়া জল। এই দেখুন কেওড়া জল, এটাও আমরা 1 টেবিল চামচের থেকে একটুখানি কম ইউজ করব। আসলে বিরিয়ানির যেটা জান, বিরিয়ানির যেটা খুশবু, সেটা কেওড়া জল থেকেই আসে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ওপর থেকে আর আমি 1/2 টিস্পুনের মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো। দেখুন এর গ্যাসকেট আর ওপরের সিটি দুটোই আমি রেখে দিয়েছি, কিছুই খোলার নেই, মানে কিছু খুলবো না। এবার আমরা এটাকে বসিয়েছি ইন্ডাকশানের ওপরে। আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা কিছু নিচে তাওয়া টাওয়া লাগাইনি, মিডিয়াম হিটে মোটামুটি 10 থেকে 15 মিনিট কুক হতে দেব। সিটি লাগিয়ে রেখেছি, সিটিতে একটুখানি প্রেশারও আসবে। এতে কি হবে কি নর্মালি দমে বসানোর সময় যে আমরা আটা মাখিয়ে সাইডটা বন্ধ করে দিই, সেই কাজটা এখানে আমাদের করতে হবে না। এবার 10-12 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা প্রেশার কুকারের নিচে বসিয়ে দেবো একটা তাওয়া। এই দেখুন এরম করে একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়া বসিয়ে আমরা আরও মোটামুটি 30 মিনিটের মতো কুক করব। 30 থেকে 35 মিনিট লাগবে। এবার আমরা হিটটাকে কিছুক্ষণের জন্য মিডিয়ামে রাখবো, তারপরে আমরা লোতে করে দেব। আর আমি ঘি দিতে ভুলে গেছিলাম, তো ওপর থেকে একটুখানি ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ নিচে আমরা তেলও দিয়েছি, কিন্তু বিরিয়ানিতে ঘিয়ের খুশবুটা খুব ভালো আসে, খুব ভালো লাগে খেতে। বন্ধ করে দিলাম। এখন আমি মিডিয়ামেই রেখেছি হিটটাকে, মোটামুটি 10-12 মিনিটের জন্য মিডিয়ামে রাখবো, তারপরে হিট লো করে দেব। আর দেখুন সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে আমাদের, মোটামুটি 30-35 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে একবার চেক করব কি নিচে জল আছে কি না, এরকম করে সাইড থেকে চেক করতে হবে নিচে জল আছে কি না। একেবারেই জল নেই আমার এখানে, মানে বিরিয়ানি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা 10-12 মিনিটের জন্য ওয়েট করব, এভাবেই ঢেকে রেখে দেব, তারপরে আমরা এটাকে সার্ভ করব। তাতে কি হবে, চালটা একটু প্রমিনেন্ট হবে, মানে ভাতটা একটু প্রমিনেন্ট হবে, ভাঙবে না, একটুখানি ঠান্ডা হতে দেব। 10-12 মিনিট হয়ে গেছে, এবার আমরা বিরিয়ানিকে সার্ভ করছি। প্লেটে নামাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে ভাতগুলো হয়েছে দেখে আপনি বুঝতেই পারছেন, একেবারেই একটা গায়ের সঙ্গে আরেকটা ভাত লেগে নেই। এই দেখুন, আর চালের কালারও একেবারে আলাদা আলাদা আছে, সাদা কালারের ভাতও আছে, হলুদও আছে, আর কেসর কালারের ভাতও আছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, আর সুগন্ধ আসছে, খুব বাড়িয়া সুগন্ধ আসছে, খুবই সুন্দর গন্ধ আসছে একটা। আর চিকেনটাও খুব সুন্দর করে কুক হয়ে গেছে একেবারে ভেতর পর্যন্ত, দেখে বুঝতেই পারছেন, চিকেনের ওপরের টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ প্রসেসে আমি দম বিরিয়ানিটা বানিয়ে নিলাম, এবং প্রেশার কুকারে, একেবারেই ঝামেলা নেই। আপনিও অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেতে থাকবেন। বাই বাই।